সুপ্রভাত বন্ধুরা, আশা করছি তোমরা সবাই বেশ ভালোই আছো। আমি মিষ্টু আর আমার চ্যানেলে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আজকে থাম্বনেইল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকের ভিডিওটা কী নিয়ে হবে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের বাড়ির ছোট্ট মেম্বার ছোট্ট টেডিকে নিয়ে আজকের ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে বা অনেকের হয়তো উপকারও আসতে পারে আজকের ভিডিওটা। তো বন্ধুরা, কয়েকদিন ধরে না আমাদের ছোট্ট টেডির খুব জ্বর, কিন্তু আমরা থার্মোমিটার দিয়ে চেক করছিলাম, থার্মোমিটারে না 102.23 এরকম দেখাচ্ছে। তো বুঝে উঠতে পারছি না, ওর গা ভীষণ গরম কিন্তু টেম্পারেচার উঠছে না। তো ডক্টরকে যখন আর কি ফোন করলাম আমরা, তখন ডক্টর বললেন যে দেখুন 102 মানে আড়াই, ওদের হচ্ছে অ্যাডাল্ট ডগেদের হচ্ছে নর্মাল টেম্পারেচার, 103-এর উপরে যদি হয় তাহলে সেটা আস্তে আস্তে জ্বর ধরা হয়। তো যেহেতু আমাদের চেকটা ঠিকমতো হয়নি, তো তিনি ওষুধ দিলেন না আর কি, আর তারও খুব যেহেতু শরীর খারাপ তিনি আসতেও পারলেন না। আসলে তিনি আসেন অনেকটা দূর থেকে, আর আমাদের এখানে একটাই অসুবিধা, কোনো ভালো ভেটেরিনারি ডক্টর নেই। তাই অনেকেই না ভাবে যে ডগি পুষবো, কিন্তু তাদের পক্ষে সম্ভব হয় না এই একটা কারণে। আর যাদের ধরো ছিল হয়তো কোনো কারণে আর নেই এখন, তারা ওই একটা কারণের জন্যই আর কি আর নেয় না। তো আমার বড়ি যেহেতু ইচ্ছা ছিল আমরা নিয়েছিলাম, কিন্তু এই দেখছি একটা সমস্যা। কিন্তু কী বলতো, এই ডক্টরটা না খুব ভালো, আমরা যখন মানে যে কোনো সিচুয়েশনে ফোন করি না কেন উনি কিন্তু ফোন রিসিভ করবেই, আর যদি ব্যস্ত থাকেন তাহলে আবার ঘুরিয়ে কল ব্যাকও করেন, এই একটা খুব ভালো। কিন্তু সবসময় বললে আসতে পারেন না কারণ উনি খুব ব্যস্ত। তো এই তিন চারটে দিন ধরে টেডি কিছু খাচ্ছে না। আর বন্ধুরা প্লিজ তোমরা একটু প্রে করো যাতে ও খুব তাড়াতাড়ি রিকভারি করতে পারে, কারণ ওরা না অবলা জীব, ওরা বলতে পারে না ওদের কষ্টটা। আমরা যেমন বলতে পারি, আমাদের বাচ্চারা বলতে পারে, ওরা তো বলতে পারে না, খালি মুখের দিকে তাকিয়ে থাকছে, চোখগুলো খুলতে পারছে না। আমরাও বুঝতে পারছি না, কোনো ডক্টরের সন্ধান পেলে তারা ফোন ধরছে না, মানে কী যে যাচ্ছে না, মানে কী বলবো তোমাদের। আর যাদের ডগি আছে তারা নিশ্চয়ই এই প্রবলেমগুলো ফেস করো, সেখানে যদি ভালো কোনো ডক্টর না থাকে। তো যাই হোক, অবশেষে আমরা ডিসাইড করলাম যে ও এত দুর্বল, মানে চোখটা তুলে যে তাকা বেশি ক্ষমতাটা পাচ্ছে না, হাঁটা তো অনেক দূরের কথা, যেখানে আর কি ও এত ছোটাছুটি পেছন পেছন ঘোরা বেড়ানো ঘেউ ঘেউ করে এত কিছু করে, সেখানে পুরো নিস্তেজ। এবার আমরা চিন্তা করছি বাই চান্স যদি ওর কিছু হয়ে যায় তো থাকতে পারবো না, অ্যাট এনি কস্ট ওকে একটা ডক্টর দেখাতেই হবে। তো আমাদের ডক্টরকে আমরা ফোন করে বললাম যে ডাক্তারবাবু যদি আপনি আসতে নাই পারেন তাহলে আমরা গিয়ে ওকে দেখিয়ে নিয়ে আসছি। তো সেই শুনে ডক্টর বললেন আপনারা অসুস্থ ডগিকে নিয়ে আসতে হবে না, আমিই যাচ্ছি। সত্যি কথা, ডক্টরটা এত ভালো, মানে আর অরিজিনাল ডগ লাভার উনি, নাহলে এত ভালো ডক্টর হতে পারতেন না। তো এসে দেখে মেপে বললেন এখনই 104। তাই বলো বন্ধুরা, তাহলে চিন্তা করলাম দুটো দিন আগে যখন ওর জ্বরটা স্টার্ট হয়েছিল তখন তাহলে 106-107 তো হবেই, অত টেম্পারেচার নিয়ে এইটুকুনি বাচ্চা কুকুর কী করে ছিল, মানে অন্য কিছু হয়নি, এটা না খুব মাথা রক্ষে, মানে ভগবান ওকে ঠিক রেখেছেন। তো ডক্টর বললেন দেখুন অত খেতে পাচ্ছে না, তাহলে একটু স্ল্যানের সাথে ওষুধ দিই, তাহলে তাড়াতাড়ি কাজ হবে, জ্বরটাও আসবে না। আর রসগোল্লা খেতে চাইলে রসগোল্লা খান, কারণ ও তো এনার্জি লেভেলটা অনেক কমে গেছে। আর টেরি তো রসগোল্লা পাগল, একবার গিয়েছে জানো তখন ছোট্ট কম আসের, আমরা গিয়েছি জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি, রসগোল্লা রস খেয়ে পুরো উল্টে পড়ে আছে, বমি করে ছড়িয়ে মানে লোলু দি পুরো। দিয়ে ডক্টরবাবু সব কিছু করে গেল না আর কি, ইঞ্জেকশন ওষুধ সব কিছু দিয়ে গেছে না, আর এখন ওকে রসগোল্লা দিচ্ছি, দেখো কীভাবে খাবে ও। ওর আজকে অনেকটা কষ্ট হলো, কিন্তু কেউ তো চুপ করে লক্ষ্মী মেয়ের মতো বসেছিল। আসলে দেখবে শরীর খারাপের সময় আর ওঠার ক্ষমতা থাকে না, তখন যে যা করছে সেটাই বাধ্য হয়ে সহ্য করতে হয়। অনেকদিন পরে ও এইভাবে খাচ্ছে, আর যেহেতু রসগোল্লা ওর খুব ফেভারিট তো সেটা তো চেটে পুটে এমনি কিচ্ছু খাচ্ছে না, জানো তো মাংস না,
জলটা এখন একটু খাওয়া শুরু করেছে। তো বন্ধুরা প্লিজ তোমরা একটু প্রে করো যাতে আমাদের ছোট্ট টেরিসোনা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তো এবার একটা ওর ঘুম ঘুম আসছে আর কি, মানে অনেক কিছু ওষুধ পড়েছে, স্লাইন পড়েছে, রসগোল্লা খেয়েছে, এবার দেখো জল দেওয়া হচ্ছে, অনেকটা জলও খেয়ে নেবে। তো যাই হোক, দেখো টাকাটা বড় কথা না, আর অসুস্থ থাকাটাও ঠিক না, অনেক দিন কোথায় কি হয়ে যাবে, ওরা তো আমাদের ভরসাতেই রয়েছে আর আমরাই তো ওদেরকে দেখবো বলো। যেহেতু নিয়ে এসছি ওকে নিজের সন্তানের মতো, তাহলে তার তো ট্রিটমেন্ট করতে হবে, আজ আমার ছেলের হলেও তো করতে হতো, তাহলে ওর কেন করবো না বলো। তাই তোমাদের সবাইকেই বল, প্লিজ প্রে করো একটু টেডির জন্য যাতে ও খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে, আবার আগের মতো খেলাধুলা করতে পারে, সুস্থ থাকে। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, একটা লাইক করে দিও, বন্ধুর পাশে থেকো, বাই।